যারা আমাদের ছাত্রশিবিরকে বিভিন্ন ট্যাগ দেয় বিগত আওয়ামী দুঃশাসন ফ্যাসিস্ট হাসিনার যে টাইমগুলো নিঃসন্দেহে মিডিয়া অঙ্গন থেকে আপনারা বা এদেশের জনতা ছাত্র সকলেই দেখেছে যে একটা অন্যরকম পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করে রাখা হয়েছিল ভয় ভীতিকর একটা রাষ্ট্র ব্যবস্থা ছিল কেউ কথা বলতে পারে নাই কাজেই আমরা বিগত প্রথমত ছাত্রশিবিরকে নিয়ে যে ধরনের ট্যাগুলো দেওয়া হয়ে থাকে এগুলা প্রত্যেকটাই অসত্য এটা হলো কিছু মিডিয়া কিছু ব্যক্তি যারা আদর্শিকভাবে পরাজিত হয়ে তারা ব্যক্তি বা সংগঠনের নৈতিকতার প্রতি আক্রমণ করে থাকে এখন আমরা অন্তত ছাত্রদের ভিতরে যে ভীতিটা সঞ্চার করা হচ্ছে বলে যেটা প্রচার আসছে ইসলামী শিবির বিগত সময়ে সুযোগ পায়নি মাঠে ময়দানে সকলের সাথে মিশে কাজ করার আশা করি আমরা ইসলামী ছাত্র শিবির এই সুযোগে ছাত্র শিবির সকলের সাথে মিশে যদি এরকম কোনো ভয় ভীতি থাকে সেটাকে দূর করবে ইনশাআল্লাহ এবং এটা সক্ষম ইসলামী ছাত্রশিবির এই পরিস্থিতিতে যে ভয়ভীতি সরানো হচ্ছে এটা দূর করতে